আন্দোলন জঙ্গলমহলে। আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক ভোগান্তি রাজ্যের পশ্চিমাঞ্চলের চার জেলায়। তপশিলি উপজাতি তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির সহ তিন দফা দাবিতে শনিবার 12 ঘন্টা অবরোধের ডাক দিয়েছিল কর্মী সম্প্রদায় সংগঠন পশ্চিমবঙ্গ ঘাগরঘেরা। সকাল 6টা থেকে এই কর্মী সম্প্রদায় ভুক্তরা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার একাধিক রাস্তা অবরোধ করেন। বৃহৎ ছটনাগপুরের বৃহৎ জনগোষ্ঠী কর্মী গোষ্ঠী, এই কর্মী গোষ্ঠীর এসটি তালিকায় অন্তর্ভুক্তির দাবি নিয়ে আমাদের আজকে এই ঘাগরঘেরা কর্মসূচি। একদম পুরুলিয়া থেকে আপ টু নয়াগ্রাম পর্যন্ত চার জেলা, এই যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই চার জেলার বিভিন্ন পয়েন্টে আজকে এই ঘাগরঘেরার মানে প্রথম কর্মসূচি, সেটা হচ্ছে রাস্তা অবরোধ, পথ অবরোধ। এই কর্মসূচি আন্দোলনই কিছু মানুষের হয়তো অসুবিধা হয়, সেটা আমরা মানুষের কাছে কিছু ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে দাবি আদায় আন্দোলনকে শুধু জঙ্গলমহলের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছেন না কর্মী সম্প্রদায় ভুক্তরা। আন্দোলনকে আরো তীব্র করতে পুরুলিয়া থেকে কলকাতার সিআরআই অফিস পর্যন্ত সাইকেল র্যালি শুরু হয়েছে। দাবি আদায়ে কলকাতার সিআর অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। শনিবার ঝালদার 5 শহীদ মোড়ে শহীদ বেদিতে মাল্যদান করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, কর্মীরা বঞ্চিত, সিআরআই রিপোর্ট রাজ্য কেন্দ্রকে না পাঠানোর কারণেই বঞ্চিত তারা। অভিযোগ আন্দোলনকারীদের, মূলত হচ্ছে আমাদের আপনাদের মারফতে সরকারকে একটাই আমরা বার্তা দিতে চাই, কেন দীর্ঘ 7 বছর ধরে সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশন কেন্দ্রের কাছে পাঠানো হলো না। আমাদের যে একটা ঐতিহাসিক রেল দেখা হলো 20 সেপ্টেম্বর 2022, তারপরেও কেন এতদিন পর্যন্ত তার বাহানা করে সেই সিআরআই রিপোর্ট কেন কেন্দ্রের কাছে পাঠানো হলো না। এদিকে 12 ঘন্টা রাস্তা অবরোধের জেরে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। ভোগান্তির ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বন দেখেছে, বনে আটকে আছে, অসুবিধা তো প্রচুর হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, অসুবিধার জন্য তো দাঁড়িয়ে আছি। রাজ্য প্রশাসন এবং শাসক দল বহু সময় কর্মী সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আন্দোলনের পর প্রশ্ন উঠল, সত্যি কি কর্মী সম্প্রদায়ের পাশে রয়েছে প্রশাসন? তীব্র আন্দোলনের পরেও শেষ পর্যন্ত কর্মীদের দাবি আদায় হবে তো? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।